আসসালামু আলাইকুম আমন্ত্রণ তৌফিক ট্রাভেল নিউজ ফ্ল্যাশে সাথে আছি আমি মোনালিসা ইতালি যেতে আগ্রহীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস চলতি বছরে সিজনাল ও স্পন্সর ভিসায় অভিবাসীদের দেশটিতে কাজের অনুমতি দিতে নতুন এই নির্দেশনা দেওয়া হয়েছে দেক্রেত ফুলসি নামে পরিচিত এই বিজ্ঞপ্তিতে বিরাশি হাজার সাতশো পাঁচজন অভিবাসীকে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার প্রতিবছর বহু বাংলাদেশি এই ভিসায় ইতালিতে যাওয়ার চেষ্টা করেন নতুন নির্দেশনার আওতায় ইতালিগামীরা আগামী সাতাশ মার্চ থেকে আবেদন করতে পারবেন এই প্রক্রিয়া চলবে চলতি বছরের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত তাই আবেদনকারীদের দেশটিতে সিজনাল এবং নন সিজনাল ভিসায় আবেদনের বিষয়ে কিছু জরুরি নির্দেশনা দিয়েছে ইতালির বাংলাদেশ দূতাবাস জরুরি নির্দেশনাগুলো হলো ইতালিতে কর্মী নিয়োগের ক্ষেত্রে দেশটিতে বসবাসরত নিয়োগকারীরা সরকারের নির্ধারিত কর্মসংস্থান কেন্দ্র থেকে অনাপত্তি সনদ গ্রহণ করে বিদেশি কর্মী নিয়োগে আবেদন করতে হবে এবারের ফলশ্রুতিতে ইতালিতে বসবাসত কর্মহীন বা উপযুক্ত কর্মীরা নিয়োগের ক্ষেত্রে প্রথমে সুযোগ পাবেন এ ধরনের কর্মীরা সংস্থান না হলেও কেবল তখনই প্রতিষ্ঠানগুলো ইতালির বাইরে থেকে কর্মী নিয়োগের জন্য আবেদন করতে পারবেন নিয়োগকারীরা আয় ও অন্য বিষয়াদি বিবেচনা করে যোগ্য বিবেচিত হলে যে ব্যক্তির জন্য আবেদন করা হয়েছে তার নামে একটি ছাড়পত্র ইস্যু করবে স্থানীয় প্রশাসনিক অফিস পরে ওই ছাড়পত্রটি বাংলাদেশে ওই ব্যক্তির কাছে পাঠাতে হবে যার নামে ছাড়পত্র ইস্যু হয়েছে তিনি এই ছাড়পত্র দিয়ে ঢাকার ইতালিয়ান দূতাবাসে ভিসার জন্য আবেদন করবেন ভিসা নিয়ে ইতালিতে যেয়ে নিয়োগকারীর সঙ্গে যোগাযোগ করে স্থানীয় প্রশাসনিক অফিসে ছাড়পত্রের মাধ্যমে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন কাজের চুক্তি না করলে এবং ছাড়পত্র দেখাতে না পারলে শুরু থেকেই ওই ব্যক্তি দেশটিতে অবৈধ হিসেবে বিবেচিত হবেন যারা আগে আবেদন দাখিল করতে পারবেন তাদের আবেদন আগে বিবেচনা করা হবে চলতি বছর সিজনাল ভিসায় চুয়াল্লিশ হাজার কর্মী নিয়োগের সুযোগ দেওয়া হয়েছে এর মধ্যে যারা গত পাঁচ বছরের মধ্যে ইতালিতে সিজনাল ভিসায় নিয়োগ পেয়েছিলেন এবং প্রক্রিয়া অবলম্বন করে নিজ দেশে ফিরে গিয়েছেন তাদের জন্য এক হাজার পাঁচশো কোটা নির্ধারিত থাকবে সিজনাল ভিসায় কৃষিকাজ করার জন্য কোটা বরাদ্দ আছে বাইশ হাজার নন সিজনাল স্পন্সর উদ্যোক্তা ভিসায় আটত্রিশ হাজার সাতশো পাঁচজন কর্মী নিয়োগের সুযোগ দিয়েছে ইতালি নন সিজনাল ভিসায় মালবাহী পরিবহনের জন্য চালক নির্মাণ শিল্প পর্যটন ও আবাসন ব্যবস্থাপনা কারিগরি টেলিযোগাযোগ জাহাজ নির্মাণ খাদ্য সামগ্রী বিক্রয় ও ব্যবস্থাপনা সেক্টরে কর্মী নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সহ তেত্রিশটি দেশ অন্তর্ভুক্ত আছে দর্শক এই ছিল তৌফিক ট্রাভেল নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ ওমানে ভিসা প্রসেসিং ওমরা ও টিকিটিং এর বিশ্বস্ত প্রতিষ্ঠান তৌফিক ট্রাভেল কম খরচে এয়ার টিকিটের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে